জরাজীর্ণ জুপুরীত জনহিতার্থে জনসেবার্থে জনতার নিরাপত্তার দায়িত্ব থাকি নিজে নিরাপত্তাহীন অসম আরক্ষীর অবস্থার এখন দুঃখদায়ক ছবি। এই যে তর্জাবেরর ঘরটো দেখিছে এইখন থানা ধেমাজি লক্ষিমপুরৰ মাজৰ অসম অরুণাচল সীমান্তবর্তী গেরুকামুখ থানা। এইখন 40 জন আরক্ষী কনিষ্টবলে এই ভাড়া ঘরতে থাকি নিজের দায়িত্ব পালন করেছে। বাহিরর পরিবেশ এয়া পানি খায় ইয়ার পড়া এই অবস্থা থাকে। একটা কোঠাতে 20-30 জন আরক্ষীয়ে বিছনা পাড়ি শুবলৈ বাধ্য। বিছনার তলতে রাখে অস্ত্র শস্ত্র হার সরঞ্জাম। মুখ্যমন্ত্রীর ঘোষণা আছিল যিসকল আরক্ষী থানা বিশেষক স্পর্শকাতর আসলতে আরক্ষী থানা থাকে সেইসল আধুনিকরণ করা হব, অধিক যে হাতিয়ার আসলে প্রদান করা হব। কিন্তু হাতিয়ার প্রদান করা তো দূরের কথা, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তর্জা বেড়ের ভিতর কি ধরনের আসলে আরক্ষী নিজের কর্ম সম্পাদন করবলগা হয়েছে। কারণ অতি স্পর্শকাতর অরুণাচল সীমান্তবর্তী এখন হয়েছে গেরুকামুখ আরক্ষী থানা, আর ইয়াত বেটেলিয়ন আর অসম পুলিশকে ধরে প্রায় 40 গৰাকী আরক্ষী ইয়াত নিয়োজিত হয়ে আছে, আর প্রতিটি মুহূর্ততে শঙ্কিত হবলগা হয়েছে। কারণ জরাজীর্ণ তর্জা বেড়ের ভিতর আবদ্ধ হয়ে জনসাধারণক নিরাপত্তা প্রদান করে আইছে। 2012 বর্ষের 4 জুনত স্থাপন করা হয়েছিল থানাখন, তেতিয়ারপরাই এই অবস্থা। বতাহ বরষুণ দিলে হাহাকার লাগে তেওঁলোকৰ মাজত। বেৰ ভঙা সিলিং খহার ভয়ত তালি টুপুলা বান্ধি বাহিরলে উলাই আহে এওঁলোক। বতাহ মারলে ভাগি যায় লাগে, এই কর্ণেতনের পর মই তেওঁলোকক সকাহ দি রাখো, আর কেতিয়াবা নিজে তালি টুপুলা বান্ধি আমি বাহিরত থাকিবলগা হয়। বারে বারে অনুনয় বিনয় করেছে সরকারক গৃহ বিভাগত, কিন্তু তেওঁলোকৰ দুর্দশার প্রতি চকু দিবলৈ আহরি নাই বিভাগ তথা শীর্ষ বিষয়ার। অবর্ণনীয় পরিবেশত দায়িত্ব পালন করবলৈ এৰি দিছে। প্রাগ নিউজৰ কেমেৰাৰ সন্মুখত কর্মরত প্রতিগৰাকী আরক্ষীয়ে বর্ণনা করলে দুখৰ কথা। মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার অধীনত থকা এটা বিভাগৰ এই দুর্দশা সচাই দুঃখদায়ক। লক্ষিমপুরের কুশল শইকীয়ার রিপোর্ট, প্রাগ নিউজ।